মহানগরের সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, বছরের শেষেই অনুষ্ঠিত হতে চলেছে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছরে 15ই ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব, চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্র উৎসবে সমস্ত বিভাগের জন্য ছবি দেওয়ার শেষ তারিখ 15ই অক্টোবর। উৎসবের থিম এখনও জানানো হয়নি, তবে আশা করা যাচ্ছে প্রতিবারের মতো এবছরও দেশ বিদেশের বিভিন্ন উঁচু দরের চলচ্চিত্র প্রদর্শিত হবে। শেষ দুটো বছর করোনা আতঙ্কের কালো ছায়ায় কাটাতে হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে, তবে এবার অতিমারির ভয় দূরে সরিয়ে সিনেমা প্রেমীরা আবারও চেনা ছন্দে মেতে উঠবেন বলেই মনে করা হচ্ছে। গত বছরের চলচ্চিত্র উৎসব ডিসেম্বরের বদলে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল। 27তম চলচ্চিত্র উৎসব চলেছিল এবছর 25শে এপ্রিল থেকে 1লা মে অবধি। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দনের তিনটি, নজরুল তীর্থের দুটি প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন ও ওকাকুড়া ভবনে প্রদর্শিত হয় বিভিন্ন ছবি। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয় সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি। উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। তবে এবার প্রধান অতিথি হিসেবে কাকে দেখা যাবে তা ঘিরে কৌতূহল বাড়ছে। গত বছর উৎসবের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব সামলেছেন পরিচালক প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। সেই পদেও তিনিই ফের থাকবেন নাকি নতুন কাউকে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।